কেমন আছো তোমরা সবাই? আমি আছি মোটামুটি। সো অনেক দিন পর আবার কথা বলছি, আর তোমরা তো জানোই আমি ঋষানকে নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে কি বার মাম্মা? যা, আজ শুক্রবার। আজকে হচ্ছে সেকেন্ড অফ জুলাই, আজকে শুক্রবার, জুলাইয়ের 2 তারিখ। সো দেখো কি করে গেল আমার ট্রেসিমি কন্ডিশনারটা। তো আজকে হচ্ছে শুক্রবার, জুলাইয়ের 2 তারিখে। তো আর এখন বাজে সকাল 9:02, খালি 2 আর 2। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সো হাজব্যান্ড তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওকে সকালে পরোটা আর আলু চচ্চড়ি করে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম টিফিনে। ও খেয়ে বেরিয়ে গেছে 7:30 নাগাদ, আর ছেলে ছাতু খেয়েছে, এখন একবার খাওয়াবো দুধ সুজি করে। তো আর আজকে এখনো রান্না হয়নি, রান্না করব আজকে, করব সয়াবিন আলুর তরকারি, ডাল আর ডিম সেদ্ধ, হাঁসের ডিম সেদ্ধ। তো এই রান্না করব। তো আর ঘরের সব কাজ কিন্তু হয়ে গেছে আমার, যেমন বিছানা গোছানো, বাসি ঘর দুয়ার মোছা, ঝাড় দিয়ে মোছা সব হয়ে গেছে, শুধু রান্না বাকি। রান্না করে রান্নার যে বাসন বেরাবে সেইগুলো মেজে নেবো, মেজে নিয়ে দেন আমি স্নান করব, পুজো দেব, ছেলেকে স্নান করাবো, পুজো দেব, তারপরে বাকি কাজ। তো চলো দেখতে থাকো। রান্না বান্না হয়ে গেছে, আমার আওয়াজ শুনতে পাচ্ছে কিনা যাই না, কারণ পাখা চলছে, পাখার আওয়াজটা প্রচুর। রান্না টান্না হয়ে গেছে, এই যে এখন বসেছি ঋষানকে খাওয়াতে, খাওয়াচ্ছি, খাইয়ে তারপরে বাসন এখনও রান্নাঘরে পড়ে আছে, দেখো গ্যাসের ওখানে, তরকারি টরকারি সব ইয়ে করবো, ঢালবো। দেন তোমার হচ্ছে এই, তারপরে স্নান করতে হবে, পরিষ্কার করে তোকে ছটফট করে খাইয়ে নি। হয়ে গেছে আর আজকে শ্যাম্পু করলাম একটু, তো শ্যাম্পু করলাম তো চুলটা শোকাক, পুজোও দিয়ে নিয়েছি। তো এখন কি করব ভাবছি, একটা ভিডিও এডিট করলাম ঋষানকে খাওয়াতে খাওয়াতে তখন, আর তোমার হচ্ছে সেটা হচ্ছে আমার বাপের বাড়ির হোম টুয়ার, ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে খালি খালি, বাপের বাড়ির হোম টুয়ার। আমার চোখ দুটো দেখো লাল লাল হয়ে গেছে, বুঝতে পারছি না এনে, কিন্তু চোখ পুরো লাল হয়ে যায়, শ্যাম্পু করলে আমার এরকম হয়, চোখ লাল হয়ে যায়। তো বাপের বাড়ির হোম টুয়ার, তো সেই ভিডিওটা আমি এডিট করা হয়ে গেছে, তো আপলোড করব এবারে। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, আর ওটা আগে আপলোড হবে, এটা পরে আপলোড হবে। তো আমি আমার ভিডিওর আই বাটনে আমার বাপের বাড়ির হোম টুয়ারের ভিডিও লিঙ্কটা দিয়ে নেবো, ঝটপট গিয়ে চেক আউট করো, দেখো আর কমেন্ট করে জানিও। সেরকমভাবে তুলিনি, জাস্ট নর্মালি ঝটপট করে তুলে, দেখো পাগলা, ঝটপট করে তুলেছি, আর যখন রং টং হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন সুন্দরভাবে একটা হোম টুয়ার তোমাদের সাথে আমি শেয়ার করব। সো চলো ভিডিওটা আপলোড করে দিই তাহলে। আর আজকে তো রান্না বললাম, ডাল করবো বলেছিলাম, ডাল করিনি, বিকজ হাজব্যান্ড খাবে না বললো, সেজন্য শুধু ভাত আমার কড়াই ছিল, শুধু রিশানের জন্য একটু ভাত করেছি, আর আমার ভাত ছিল ফ্রিজ, ওটা গরম করে নেবো মাইক্রোওভেনে। তো ভাত সয়াবিন আলুর তরকারি করেছি, ওর মধ্যে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি, মানে ফ্রাই করিনি, ডিম সেদ্ধ করেও যে ফ্রাই করে ডিমের তরকারি করার জন্য সেটা করিনি, ডিম সেদ্ধটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি। তো তাহলে চলো, আর এখন প্রত্যেক দিন একটা করে তোমরাও ডিম সেদ্ধ খাবে, আমরাও খাচ্ছি প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ, ফল এগুলো খাচ্ছি। তো হাজব্যান্ড তাই সকালে ডিম সেদ্ধ খেয়ে যেতে পারেনি, আমার দেরি হয়ে গেছিলো, তো যা হোক করে পরোটা আলু চচ্চড়িটা করে দিচ্ছি, সেটা কোনো মতে খেয়ে, 3টে পরোটা খেয়ে, ছোটো ছোটো আমার পরোটা হয় জানোই, খেয়ে আলু চচ্চড়ি দিয়ে চলে গেছে, ডিম সেদ্ধটাও রাতে খাবে, আমরা দুপুরে খেয়ে নেবো হাঁসের ডিম সেদ্ধ। সো তাহলে চলো ভিডিওটা আপলোড করে দিই, তোমরা কিন্তু আই বাটনে গিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখো। ঋষান খাবে, ওটো খাবে না, ভাতু খাবে না, এই যে, এই যে ক্যামেরা চলছে, দেখ দেখ ঋষান ক্যামেরা চলছে, উই বাবা জি, তুমি ভাত খাবে না বাবা, এই বাবা, এই বাবা জি, দেখো দেখো কি ঘুম পেয়েছে, তুমি ভাত খাবে তো,
বলো আমি খাবো, জিজ্ঞাসা করো তো শোনা, বলো তোমরা কেমন আছো মিমিরা? ওই বাবারি, এই বাবারি, আরে বাবালি, সালমান খান চুল হাত দিতে দেবে না, ভাত খাবে তো? বলো আমি এখন ভাত খাবো, এদিকে দেখো, এদিকে দেখো, ক্যামেরাতে দেখো, তাকাবে না ক্যামেরাতে, কথা বলবে না এখন? কেন বেটে গুমপিতি ডিম খাবে না? ডিম খাবো, বলো আমি ডিম খেয়ে আসছি, বলে দাও, তারপর চলো ডিম দেবো, বলো আমি ডিম খেতে যাচ্ছি, আমি ডিম খেতে যাচ্ছি, এইদিকে তাকাও, ক্যামেরাতে তাকাও, ফোনে তাকাও, আমি ডিম খেতে যাচ্ছি, বলো আমি সোয়াবিন ডিম দিয়ে, ক্যামেরাতে তাকাও, ক্যামেরাতে তাকাও, ভাত খাবো, ভাত খাবো, তোমরাও লাঞ্চ করে নাও, লাঞ্চ করে নাও, আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন না খেলে মাম্মাম বকবে, বলো না খেলে আমাকে বকবে, উম্মা দিয়ে দাও, হেঁচে দাও, টাটা। 2000 years later. আর আমি ঘুম থেকে উঠে গেছি, আমার একটু পেটটা খারাপ খারাপ হয়েছে, সারাদিনে চারবার হয়ে গেল কেন জানি না, তো ঘুম থেকে উঠে গেছি আর একটু আগে উঠেছি, উঠে একটু শর্ট ভিডিও করছিলাম, আর এই যে ঈশানের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি করব রুটি, শুধু রুটি করব, কেননা সয়াবিন আলু দিয়ে তরকারি রয়েছে, হাজবেন্ড তো খায়নি, তো শুধু রুটি করব, করে দেন ফ্রি হব, তখন তারপরে ছেলেকে বসবো পড়াতে একটু, তো ঝটপট করে রুটিটা বানিয়ে নিই, আর বেশি দেরি করে করলে না ঘর পুরো গরম হয়ে যায়, ভীষণ এমনিতেই যা গরম পড়েছে, ভীষণ গরম লাগে। রান্নাবাড়ি হয়ে গেছে, চলো যাই একটু মিলিদির বাড়ি, মিলিদি ডাকলো তো চলো ঘুরে আসি, ভেতরে শর্ট পরেছিলাম আর টপ পরেছিলাম, ওর ওপর দিয়ে নাইটি পরে নিয়েছি, ওড়না নিয়ে নিয়েছি, এরমভাবেই যে মানে আমি এটাই করি আর কি, কেননা চলো লাইট অফ করলাম, দাঁড়াও এক মিনিট, রিসেন্টকে জুতোটা পরিয়ে নিই, যেটা বলছিলাম কেননা আমার হাউস কোটের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, কেমন ভাবি যে কালো কালো, এই সাইডটা আলোটা কম, হাউস কোটের অবস্থাটা খারাপ হয়ে গেছে, হাউস কোটটা একটা হাউস কোট নিতে হবে, মানে হাউস কোটটা আমার টাইট হয়ে গেছে, ভালোই আছে কিন্তু টাইট হয়ে গেছে, গায়ে আর হয় না, মানে পেট ফেট একেবারে, মনে হয় যেন আবার আমি বোধ হয় 6 মাসের প্রেগনেন্ট, ওটা পড়লে চলো। গুড মর্নিং, আর কালকে মিলিদির বাড়িতে তো গেলাম, মিলিদির বাড়িতে একটুখানি বসে হাজব্যান্ড ফোন করলো যে বাড়ি চলে এসে চলে আসো, তো বাড়িতে আসলাম, এসে সেই দীপা হচ্ছে ছেলের স্যারাক, তো ছেলের স্যারাক বানানোর জন্য চাল ডালটা ভিজিয়ে মানে ধুয়ে ছিল, আর সেই সময় রোদ চলে গেছে, তো সেটাকেও যতটা পেরেছে জল ঝরেছে, আর ওরমভাবে রেখে দিলে তো তোমার হচ্ছে হয়ে যাবে,
ওরকম ভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সেই 3 কেজির মতো চাল ডাল মিলিয়ে প্রায় 1 কেজির মতো বাদাম, তো সেটা হচ্ছে ওকে মানে ওই রাত্রি 8:30 নাগাদ নিয়ে আসলাম। নিয়ে এসে সেগুলো সব মাইক্রোওভেনে একটু ড্রাই করে দিলাম, জাস্ট মাইক্রোওয়েভ করে দিয়েছি 5 মিনিট করে, সেটা করতে 1/2 ঘন্টা 40 মিনিটের বেশি লেগে গেছে। আর ভিডিও শ্যুট করে নিয়ে ওই গেল তখন 9:30-এরও বেশি বাজে। তো তারপরে খেয়ে দেই শুয়ে পড়েছি, কারণ আজ সকাল সকাল উঠতে হতো হাজবেন্ডের, তোমার হচ্ছে ডিউটি ছিল সকাল সকাল। আর তাও দেখো তাড়াতাড়ি শুয়ে পড়েও রিশান্ত আর ঘুমাতে চায় না, সেই আজকে সকালবেলা সেভাবে উঠতে পারিনি। আর তোমার হচ্ছে ওকে কিরম মানে কোনো টিফিনও করে দিতে পারিনি, ডিম সেদ্ধটাই শুধু হয়েছে, আর খালি পেটে তো ডিম সেদ্ধ খাওয়া যায় না, তো ছাতু খেয়ে শুধু চলে গেছে ডিম, ওই ডিম সেদ্ধ দিয়ে আজ ডিমের তরকারি করে নেবো। তো অনেক বকবক করলাম, তো চলো ব্লগটা তাহলে আমি শেষ করছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে যদি কোথাও না কোথাও ভালো লেগে থাকে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, না তোমরা কোনো টাকা পাবে না আমি কোনো টাকা পাবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে, তো করতেই পারো। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।